শিক্ষা গ্রহণ করা বলি কথা এটা আমার ছেলে আমার প্রতিষ্ঠানে সে শিক্ষা গ্রহণ করছে শিক্ষা পড়ার ফাঁকে কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সব সময় আপনাদের পাশেই এজেড নিউজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই বলেন কি করতেছিলেন ভাই এটা ভাই এই মেশিনে কাজ করছি কি কাজ এটা এটা আসলে জিআই তারের যে ওই যে বাউন্ডারি বেড়া তৈরি যে নেটগুলো এই নেটের কাজ করছে এই নেটগুলো না জি জি ওই তো ঘরে দেখতে পাচ্ছ ওইগুলো না জি জি একটু কি আমাদের বুঝাবেন যে আসলে নেটগুলো কি রকম অবশ্যই অবশ্যই আসেন চলেন দেখি একটু ভাই এই নেটগুলো কি আসলে কি কি কাজে ব্যবহার হয় দাম কত একটু বলবেন আপনি এগুলো আসলে আপনার কোয়েলের খামার মুরগির খামার ছাগলের খামার গরুর খামার এবং হচ্ছে বিভিন্ন প্রজেক্টের মানে ওই বাগান বা হচ্ছে পেয়ারার বাগান বিভিন্ন বাগানে ঘেরার ঘেরার কাজে ব্যবহার করা হয় এখানে বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি আমি এই যে কতগুলো মোটা অনেক বড় ফাঁকা কতগুলো আবার ছোট এই যে এটা অনেক মোটা এবং বড় জি জি এইগুলো সাইজের এরকম কারণটা কি সাইজের কারণ আসলে তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে গ্যাপের প্রয়োজন হয় যেহেতু মুরগির ক্ষেত্রে ছোট প্রাণী জি ছোট গ্যাপের প্রয়োজন এই জন্য এটা ছোট গ্যাপ তারপরে গরু ছাগল এদের জন্য বড় হলে সমস্যা হয় না এটা বড় গ্যাপ মানে যত ছোট তত এর দামটা বেশি পড়ে সর্বনিম্ন তাহলে কত থেকে সর্বনিম্ন আসলে আমরা 1 ইঞ্চি গ্যাপ থেকে শুরু 1 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত 1 ইঞ্চি গ্যাপ থেকে 4 ইঞ্চি পর্যন্ত জি 1 1.5 2 2.5 3 3.5 4 4 একটু যদি দামটা আমাদের বলেন তাহলে হয়তো অনেক দর্শক দাম আসলে আসলে এটা নির্ধারিত দাম এখন আমি যেটা বলবো হয়তো এই মুহূর্তের জন্য এটা সব সময় যে থাকবে সেটা ঠিক না কমবে বাড়বে এটা এখন বর্তমান রেটগুলো আমাদের এখন যে রেট এটা যেটা দেখছেন এটা 1.5 ইঞ্চি গ্যাপ এটা 14 নম্বর তার দিয়ে করা এটা আমরা তারের পরিমাপ হচ্ছে বিভিন্ন নাম্বার দিয়ে নাকি জি জি 14 নম্বর তারে 14 নম্বর 14 নম্বর বেশি দিকে গেলে কি মোটা হয় না চিকন হয় এটা আসলে নাম্বার নাম্বার যত বেশি তত চিকন নাম্বার যত কম তত মোটা তত মোটা তার মানে এটা চিকন এইটা তাহলে মোটা দিলে কি 12 নম্বর 10 নম্বর জি জি 11 নম্বর এরকম হবে জি 10 12 এটার দাম কেমন এই 14 নম্বর দিয়ে 14 নম্বর এই গ্যাপ এটা হচ্ছে 1.5 ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে আমরা আপাতত এই মুহূর্তে 19 টাকা স্কয়ার ফিট বিক্রি করছি পার স্কয়ার ফিট 19 টাকা এখন সে হাইট নেগার যত লম্বা নেই জি এটার যদি 2.5 ইঞ্চি না এটা জি জি 2 ইঞ্চি হলে দাম কেমন হবে 2 ইঞ্চি 14 নম্বরে নিলে আমরা হচ্ছে এটা 16 টাকা স্কয়ার ফিট দিচ্ছি 2 ইঞ্চি 16 টাকা 2.5 ইঞ্চি নিলে 2.5 ইঞ্চি আমরা 12 টাকা স্কয়ার ফিট দিচ্ছি 14 নম্বর তার 3 ইঞ্চি 14 নম্বর তার হচ্ছে এটা হচ্ছে 9 টাকা স্কয়ার ফিট 9 টাকা আর এই 4 ইঞ্চি কি আপনি নিলে 4 ইঞ্চি 14 নম্বর তার হচ্ছে আপনার 8 টাকা স্কয়ার ফিট 8 টাকা তাহলে আমরা দর্শক এটা জানানোর চেষ্টা করলাম যে 14 নম্বর দিয়ে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি নাই 1 ইঞ্চি আছে 1 ইঞ্চি 14 নম্বর 1 ইঞ্চি আমরা 32 টাকা স্কয়ার ফিট আছে 32 টাকা স্কয়ার ফিট আর এগুলো কি তারের কোনো কোয়ালিটি হয় কোনো ব্র্যান্ডের তার আছে না কোয়ালিটি অবশ্যই বিভিন্ন ব্র্যান্ডের তার আছে ভালো ব্র্যান্ডের মধ্যে আমরা আসলে যেটা সবচেয়ে ভালো ব্র্যান্ড আমরা সেটাই ব্যবহার করি সেটা কি ব্র্যান্ড আমরা ব্যবহার করি হচ্ছে বিএসআরএম বিএসআরএম একটা কোম্পানি বিএসআরএম তো বাংলাদেশে সবচেয়ে হচ্ছে বিখ্যাত একটা লৌহ জগতের একটা ব্র্যান্ড সেই বিএসআরএম আসলে ভালো হয় কোয়ালিটি 100% ভালো আসলে বিভিন্ন ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকেন ভাই হ্যাঁ এটা হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি 10 বছরের মধ্যে মরিচা পড়বে না 10 বছরে মরিচা পড়বে না মরিচা পড়বে না মানে 10 বছরে আপনি গ্যারান্টি দিচ্ছেন 10 বছরের পরে এটা কোম্পানির গ্যারান্টি আমার না আমি তো আসলে তারটা তৈরি করি নাই আমি কোম্পানি যেটা আমাকে বলছে আমি সেটা বলছি আর বিভিন্ন কোম্পানি বছর থেকে যে আপনি করতেছেন তারপরে বিভিন্ন আমি এই 1.5 বছরে বিভিন্ন কোম্পানি তারের মানে মাল কেটেছি তাতে আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বিএসআরএম সর্বোচ্চ কোয়ালিটি 12 নম্বর হয় 12 নম্বর সচরাচর এই পর্যন্ত আমরা এই 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এগুলো বিক্রি করে নাই না কেউ নাই না এগুলো রেটটা অনেক বেশি 2 ইঞ্চিটা মোটামুটি বিক্রি হয়েছে 2 ইঞ্চি 12 নম্বর আমরা বিক্রি করছি হচ্ছে 22 টাকা স্কোয়ার ফিট 22 টাকা স্কোয়ার জি
আমি আরেকটু মনে হয় পরিষ্কার করলে আসলে অনেক হবে, লম্বা হবে ভিডিওটা, যে শর্টকাটে যদি বলি। আর ডিসক্রিপশনে আমরা ভাইয়ের নাম্বার দিলে কি সমস্যা আছে? জি না, অবশ্যই আপনি দিতে পারেন। অবশ্যই তাহলে নাম্বারটা আপনার ডিসক্রিপশনে বা ভিডিওতে দেবনি। চলতি পথে দর্শক একটু বলে নিই, আমরা হচ্ছে আসলে এদিকে যাওয়ার পথে ভাইয়ের এই কাজ দেখে আমার ভালো লেগেছে, এখানে ভাইকে নিয়ে আসি আমি এই ভিডিওটা করছি। যেহেতু বাঘা রাজশাহী ঘুরতে এসে বাঘায় এসেছিলাম, তো বাঘায় এসে ভাইয়ের এই কাজ দেখে এই ভিডিওটা করা। যদি আপনাদের ভালো লাগে, যদি কারো প্রয়োজন হয়, এটা ভাই যেটা বললো যে পোলট্রি সেক্টরে, অর্থাৎ পোলট্রিতে পোলট্রি বা বিভিন্ন ফার্মে বা খামারে বিভিন্ন হচ্ছে পেয়ারা আম বাগান বিভিন্ন বাগানে ব্যবহার করা, যদি লাগে আপনাদের ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা জেনে শুনে তার কাছ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির তার উনি ব্যবহার করেন, যে কোম্পানির তার ব্যবহার করেন উনি, ওনারা এখানে বলছে যে 10 বছর কোনো জং আসবে না। আমি একটু যদি বলি ভাই, বেশি সবচেয়ে বেশি পপুলার মানে কোনটা, চলে বেশি কোনটা, সেইগুলোর দাম আমরা একটু জানাই, বাকিগুলো দর্শক সবচাইতে বেশি আসলে চলে আপনার হচ্ছে 4 ইঞ্চি গ্যাপ, যেটা আমাদের অঞ্চলে আসলে পেয়ারার বাগান বা যে কুলের বাগান, এই বাগানগুলো, হ্যাঁ এই বাগানগুলো ঘেরার জন্য এইগুলো সবচেয়ে বেশি চলে, বেশি চলে, জি 4 ইঞ্চি গ্যাপ, 4 ইঞ্চি, তারপরে চলে হচ্ছে আপনার 1.5 ইঞ্চি গ্যাপ, 4 ইঞ্চি, 1.5 এবং 2, তাহলে 4 ইঞ্চি গ্যাপ এটা বলেন যে একটু দামগুলো, 4 ইঞ্চি গ্যাপ, 4 ইঞ্চি গ্যাপ আপনার আপনার হচ্ছে এই যে এটা 4 ইঞ্চি গ্যাপ, ঠিক আছে, এই 4 ইঞ্চি গ্যাপের এটা হচ্ছে 12 নম্বর তার, এটার পার স্কোয়ার ফিট কত? এটা হচ্ছে 10 টাকা পার স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট 10 টাকা, জি জি, আর এটা 14 নম্বর দিয়ে নিলে এটা হচ্ছে 8 টাকা পার স্কোয়ার ফিট, 12 নম্বর দিয়ে নিলে 10 টাকা, 10 টাকা, 14 নম্বর দিয়ে 8 টাকা, যদি নেন তাহলে পড়বে 8 টাকা, জি জি। আর এর জন্য পোলট্রির জন্য তো ভালো চলার কথা, হ্যাঁ পোলট্রির জন্য আসলে 1.5 এবং 2, এই দুইটা মাল বেশি চলে, 1-2, জি জি, 1.5 ইঞ্চি আর 2 ইঞ্চির দাম একটু যদি বলেন পোলট্রির ক্ষেত্রে, আসলে 1.5 ইঞ্চিরটা 17, 14 নম্বর এবং 16 নম্বরও ব্যবহার হয়, এটার দাম কেমন? 14 নম্বর দিয়ে আমরা ওই যে 19 টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করছি, এবং 16 নম্বরটা বেশি হচ্ছে আমরা হচ্ছে 15 টাকা পার স্কোয়ার ফিট, 19 টাকা, 15 টাকা, 16 নম্বর 15, 14 টাকা, 12 নম্বর দিয়ে আপনার 2 ইঞ্চিটা 12 নম্বর হচ্ছে 22 টাকা, এবং 14 নম্বর হচ্ছে 16 টাকা, 14 নম্বর 16 টাকা, 12 নম্বর দিয়ে নিলে 22 টাকা পার স্কোয়ার ফিট। কুরিয়ার ব্যবস্থা কি হয় আপনার এখান থেকে? কুরিয়ার ব্যবস্থা আছে, এখন যদি কেউ কুরিয়ারে মাল নেয় অবশ্যই তাকে দেওয়া যাবে, হ্যাঁ এখন কুরিয়ার ক্ষেত্রে যদি কেউ মাল নিয়ে থাকে সর্বপ্রথম হচ্ছে তাকে হচ্ছে আমার এই মালটার যে কুরিয়ার সার্ভিস চার্জ, এই চার্জটা যদি উনি দেয়, হ্যাঁ উনি দেওয়ার পরে আমরা কুরিয়ার করে দেবো, উনি কন্ডিশনে মাল নিতে পারবে। মানে আপনার হচ্ছে কন্ডিশন হচ্ছে যে সার্ভিস চার্জ পরিমাণ টাকা আপনাকে আগে পে করতে হবে, বাকিটা হলো বাকিতে পে করবেন, উনি টাকা দিয়ে মাল তুলবেন, এটা একটা ভালো সিস্টেম দর্শক, কমিশনও বালনের কাছ থেকে নিতে পারবেন। আমরা একটু যদি আপনার কাজ দেখি, এখানে দেখলাম যে আপনি কাজ করতেছেন পাশাপাশি ছোট ছোট ছেলেদের ক্ষেত্রে বলতে গেলে অনেকেই এখানে সরকারের একটা মানে নিয়ম আছে যে শিশুশ্রম, হয়তো এই কথাটা আসতে পারে, তো এখানে শিশুশ্রম আসলে আমার এখানে যারা দেখছেন বাবু কাজ করতেছো, হ্যাঁ কি হয় তোমার? এনি আমার আব্বু হয়। তাই তাহলে তোমাদের প্রতিষ্ঠান না? এই কাজ করতেছো মোবাইল না টিপে? হ্যাঁ হ্যাঁ। মোবাইল টিপো না, গেম খেলো না মোবাইলে? ওই বাড়িতে থাকলে ভালো, বাড়িতে থাকলে করো, কিন্তু এই কাজ তোমার আব্বু জোর করে করায় নাকি? না আমার ভালো লাগে, আমার ভালো লাগে বলে আমি এটা করি, ভালো লাগে জন্য করো না, বাবাকে সহযোগিতা করতেছো না? এটা দ্রুত হয়ে যায়।
ক্লাসে পড়ো? এবার আমি ক্লাস 9 এ। ক্লাস 9 এ পড়ো। এই ক্লাস 9 এ পড়ো, আমার বাবাকে সহযোগিতা করতেছো না? যাই, এটা ভালো দিক। তাহলে পড়াশোনার পাশাপাশি বাবু, তুমি যে এই যে কাজ করতেছো, এটা কি তুমি চাকরি করো না এমনি এমনি করে দাও? এমনি আমি সহযোগিতা করি। সহযোগিতা করো, কি হয় তোমার? উনি উনি আমার কাকা হন, আমি ওনাকে কাজে সহযোগিতা করি। তোমার কাকা হয়, তুমি কাজে সহযোগিতা করো। স্কুল পড়ো না? স্কুল করি। তাই কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6 এ? অথবা কেউ ভিডিও দেখে মনে করতে পারে শিশু দিয়ে শ্রম করাচ্ছে, আসলে এটা শ্রম না, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, ওনারা হচ্ছে পারিবারিকভাবেই আমার সাথে মানে সহযোগিতা করছে, এটা হচ্ছে পড়াশোনার ফাঁকে যে গ্যাপটুকু পারে সেইটুকুই, তার বাইরে কিছু না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে এখনকার যে অবস্থা, সেই ক্ষেত্রে এদেরকে বিভিন্ন কাজে এরকম সময়ে এঙ্গেজ রাখাটা আমার ক্ষেত্রে বেটার। যে এখন যেহেতু মানে এই ছোটো ছোটো ছেলেপেলে আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে মোবাইলে যে সময়টা ব্যয় করছে, এবং এই ব্যয়টাতে বিভিন্ন হচ্ছে মানে গেমের মধ্যে, সেটা তাদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে, এই গেমে যখন আসক্ত হয়ে যাচ্ছে তার সাথে সাথে পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের মানে তাদের চলাচলের গতি এবং আচার আচরণের গতিও পরিবর্তন হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি সবাই মানে বাবা মা যদি এটা মনে করে যে এই কাজগুলো শেখানো, এটা তাহলে একটা শিক্ষা, আর সরকারও তাহলে মানে এখন হচ্ছে যে টেকনিক্যালের উপরে যেসব ভোকেশনাল শিক্ষা মানে এগুলোর উপরে গুরুত্ব সরকারের বেশি, তাহলে সেক্ষেত্রে যে যে ছোটর থেকে যদি একটা শিক্ষা গ্রহণ করলো। এই কথাগুলো খুব ভালো লেগেছে। ভাইয়ের ভাইয়ের নামটা মনে এখন আমি জানি না। মনে আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমার বাসা বাঘা থানা রাজশাহী জেলা, আমার প্রতিষ্ঠানের নাম বাঘা নেটঘর। বাঘা নেটঘর, ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে এই ছোট ছোট ছেলে মেয়ে কাজ করতে, ছেলেরা দুইজন ছেলে কাজ করতেছে, তার সাথে সহযোগিতা করতেছে, তাদের কাছে আমরা জিজ্ঞেস করে দেখবো। ভাই যে কথাটা বলেছে যে এখন সবাই হচ্ছে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, এবং এই মোবাইল আসক্ত থেকে একসময় তারা নেশাগ্রস্তর মধ্যে পড়ে যায় বা বিভ্রান্তির পথে চলে যায়। তো তারা যদি কাজের মধ্যে থাকে, ডুবে থাকে, তাহলে সেই সময়গুলো পাবে না এবং তারা ভালো থাকবে। আমরা ছোটোবেলা যখন ছিলাম তখন বাবা মাকে পারিবারিক বিভিন্ন কাজে সহযোগিতা করতাম, তখন কিন্তু আমাদের এগুলো ছিল না। তো এখনও যদি কেউ টেকনিক্যাল কাজে বা বিভিন্ন কাজে বাবা মাকে সহযোগিতা করে, আমার মনে হয় যে খারাপ হওয়ার এক হচ্ছে যে বাবা মার সাথে সহযোগিতা করলো, তাদের সাথে সময় অতিবাহিত হলো, এটা ভালো দিক। আমরা বাবা ছেলে মেয়েদের সহযোগী মানে সময় দেই না, কাজের মাধ্যমে যদি তাদেরকে সময় দেওয়া যায়, বিভিন্ন নানাভাবে কথাবার্তা বলা যায়, তারা ভালো থাকে। এক্ষেত্রে আমি আর একটা কথা বলতে চাই, আসলে ওই যে বাবা মাকে আসলে ইয়া করতে হবে, যেটা এটা নিজের মানে নিজের পাশা পারিবারিক কাজে তাদেরকে মানে রাখার জন্য, ইনভলভ করার জন্য। হ্যাঁ জি জি, আর যে এদেরকে অবশ্যই কোনো প্রতিষ্ঠানে মাসিক বা প্রতিদিন পার ডে মানে শ্রম হিসাবে কোথাও দেওয়া যাবে না, মানে ইয়ে না, মানে চাকরি না, না চাকরি, পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করা বলেই কথা। এটা আমার ছেলে আমার প্রতিষ্ঠানে সে শিক্ষা গ্রহণ করছে, লেখাপড়ার ফাঁকে জি, এনাকে যদি আমি একটা প্রতিষ্ঠানে চাকরির জন্য শ্রম জন্য দিই, এটা ঠিক না, এটা হচ্ছে অন্যায়। হ্যাঁ, এটা হচ্ছে শিশু শ্রমের মধ্যেই পড়বে। তো ভাই আসলে আপনার কথাগুলো ভালো লাগলো। আপনি একটা টেকনিক্যাল কাজ করতেছেন, পাশাপাশি হচ্ছে যে আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে কাজগুলো করাচ্ছেন, এটা খুব ভালো দিক, এবং আপনার সন্তানরা হয়তো পড়াশোনার পাশাপাশি এটা করবে এবং ভালো করবে। আপনার জন্য শুভকামনা থাকবে। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।